আসসালামু আলাইকুম। মোহন হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, প্রতিদিনের মতোই আজকে আর কি মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের মেডিসিনটি হচ্ছে কম্বিকার্ড। এই কম্বিকার্ড মেডিসিনটি প্রস্তুত করেছেন হেলথ কেয়ার ফার্মাসিক্যাল লিমিটেড। একটি বক্সে টোটাল 30টি ট্যাবলেট রয়েছে। কম্বিকার্ডে রয়েছে অ্যামলোডিফিন বিপি প্লাস এটেনোলল বিপি। সো বন্ধুরা, আজকে এই কম্বিকার্ড মেডিসিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কেন ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন, ডোজ, পার্শ্বপ্রতিক্রিয়া, সতর্কতা, সতর্কবাণী, ওভারডোজ, গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন কি না, সব বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা পুরাতন রয়েছেন তাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বিস্তারিত আলোচনা করা যাক। ব্যবহার সময়, একই জাতীয় ওষুধের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপের সাথে অ্যাঞ্জিমা এবং মায়োকার্ডিয়াল এবং ইনফাকশন পরবর্তী অবস্থা এবং রিফ্র্যাক্টরি অ্যাঞ্জিনা যেখানে নাইট্রেট অকার্যকর। অবশ্যই এটি উচ্চ রক্তচাপ বিরোধী একটি মেডিসিন। যাদের অতিরিক্ত প্রেসার সহজে নিয়ন্ত্রণ করতে পারেন না তারা এই মেডিসিনটি খাবেন। তবে মেডিসিনটি আপনারা ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন কীভাবে খাবেন, কখন খাবেন। ডাক্তারের সাথে পরামর্শ না করে মেডিসিনটি খাওয়ার চেষ্টা করবেন না। ডোজ, একটি ট্যাবলেট অর্থাৎ অ্যামলোডিফিন 5 মিলিগ্রাম এবং এটিলোলন 50 মিলিগ্রাম একক মাত্রায় চিকিৎসা শুরু হয়। চিকিৎসা ফলাফলের উপর মাত্রার টাইট্রেশন নির্দেশিত হয়। বায়ুবিদ্যুতের ক্ষেত্রে অ্যামলোডিফিন 5 মিলিগ্রাম ও এটিলোলন 25 মিলিগ্রাম মাত্রা চিকিৎসা শুরু করার জন্য উপদেশ রয়েছে। বিভিন্ন কারণে ওষুধের তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিবে ঠিক সেভাবেই ওষুধটি সেবন করতে চেষ্টা করবেন অথবা প্রেসক্রিপশন অনুসরণ করবেন। কিছু কিছু ক্ষেত্রে মেডিসিনটি ব্যবহার করতে পারবেন না বা ব্যবহার করা যাবে না, সেই সব বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। যেসব রোগীদের এই ওষুধের প্রতি সংবেদনশীলতা থাকে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না, অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন। পার্শ্বপ্রতিক্রিয়া, সকল ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। যাই হোক, অনেক মানুষের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না, কেবল ছোটোখাটো পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন ওইসব পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে। যেসব পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে যেমন শুভচ্ছিনীয় অবসাদ, মাথা ব্যথা, ইডিমা, বমি বমি ভাব, তন্দ্রাচ্ছন্নতা এবং দুশ্চিন্তা এবং বিষণ্ণতা দেখা দিতে পারে। সতর্কতা এবং সতর্কবাণী, এর যে কোনো উপাদানে অতি সংবেদনশীলতার ক্ষেত্রে প্রতিনির্দেশিত ও সতর্কতার সাথে ব্যবহারযোগ্য। ওভারডোজ, আপনি যদি মনে করেন যে এই ওষুধটি আপনি অত্যাধুনিক পরিমাণে ব্যবহার করে ফেলেছেন তবে জরুরি চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা হসপিটালে যোগাযোগ করবেন। অতিরিক্ত মাত্রার ক্ষেত্রে রোগীর লক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিছু কিছু ওষুধের ক্ষেত্রে গ্যাস্ট্রিক লাভেজের মাধ্যমে ফ্যাট খালি করা হয়, রোগীকে সাবধানে পর্যবেক্ষণ করতে হবে। অবশ্যই আপনি এই মেডিসিনটি অত্যাধুনিক পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন না। ডাক্তার অবশ্যই এই মেডিসিনটি রাতে খাওয়ার কথা বলে, সেক্ষেত্রে আপনার রাতে এই মেডিসিনটি খাবেন। অতিরিক্ত এবং ওভারডোজ খাওয়ার চেষ্টা করবেন না, তাতে আপনাদের অনেক বেশি সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। সব ওষুধ আপনি ওভারডোজ খেতে পারবেন না। কিছু কিছু ধরনের নাফাজাতীয় ওষুধ হয়তো আপনি একবারের বেলায় দুইবার তিনবারও খেতে পারবেন, তাতে অনেক সময় আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু অন্যান্য যদি প্রেশার এবং অন্যান্য হাই প্রেশার, লো প্রেশার, ডায়াবেটিস, অন্যান্য রোগের ক্ষেত্রে এইসব ওষুধ আপনি স্বেচ্ছায় ব্যবহার করতে পারবেন না বা অতিরিক্ত ওভারডোজ ব্যবহার করতে পারবেন না, তাতে আপনার অনেক ধরনের ঝুঁকি রয়েছে। সেই ক্ষেত্রে আপনি যখনই মেডিসিনটি ব্যবহার করবেন ডাক্তারের সাথে পরামর্শ করে, ডাক্তার যেভাবে বলবে ঠিক সেইভাবে মেডিসিনটি ব্যবহার করতে পারবেন। অযথা আপনি মেডিসিন ব্যবহার করে মৃত্যু ঝুঁকিতে পড়বেন না, কারণ এমনও দেখা যায় যে অনেক সময় দেখা যায় অতিরিক্ত মেডিসিন সেবনের ফলে মৃত্যু হতে পারে, অনেকেরই হয় এরকম। কিন্তু আপনারা অযথা চেষ্টা করবেন না। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই মেডিসিন সম্পর্কে বলা হয়েছে যে গর্ভাবস্থায় প্রত্যাশিত উপকার ভ্রূণের ক্ষতির আশঙ্কা হতে লাভজনক হলে তখন ব্যবহার করা উচিত। স্তন্যদানকারী মায়ের ব্যবহার করা উচিত নয়, অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন। স্তন্যদানকে মায়ের এটা সম্পূর্ণ ব্যবহার নিষেধ করেছেন এবং গর্ভাবস্থায় আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনারা যখনই ব্যবহার করবেন তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করে ব্যবহার করবেন। ডাক্তার বললে আপনারা ব্যবহার করবেন, যেভাবে বলে ঠিক সেভাবে ব্যবহার করেন। কম্বিকার্ড মূলত খুব ভালো একটি মেডিসিন, যেটা আপনার হেলথ কেয়ার আপনার টপ টেনের ভালো একটা মেডিসিন কোম্পানি আবিষ্কার করেছেন। মেডিসিনটি খুবই একটি ভালো মেডিসিন, আপনারা যখনই ব্যবহার করবেন তখনই ভালোভাবে চিন্তাভাবনা করে এই মেডিসিনটি ব্যবহার করার চেষ্টা করবেন। প্যাক সাইজ এবং প্রতিবিধের দাম, প্রতিবিধের দাম ধরা হয়েছে 6 টাকা
এক পাতা ট্যাবলেটের মূল্য হচ্ছে 60 টাকা। সো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোহন হেলথ টিপস চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।